হাইকোর্টে জোড়া ধাক্কা রাজ্যের সন্দেশখালী ও ভূপতিনগর কাণ্ডে ধাক্কা খেলো রাজ্য। সন্দেশখালীতে জমি দখল থেকে নারী নির্যাতন সমস্ত মামলার তদন্ত করবে সিবিআই। ভূপতিনগর কাণ্ডে এনআইএ কে রক্ষা কবচ। হাইকোর্টে কোনো আধিকারিককে গ্রেফতার নয়, গ্রেফতার করতে পারবে না রাজ্য পুলিশ। নিয়োগ দুর্নীতি হোক বা সন্দেশখালী, ভূপতিনগর কেন্দ্রীয় এজেন্সিতেই ভরসা হাইকোর্টের। অথচ বারবার কেন্দ্রীয় এজেন্সিকে বাধা দিচ্ছে রাজ্য। তদন্তে গিয়ে বারবার হেনস্থার শিকার, প্রশ্ন উঠছে কেন হেনস্থা হতে হচ্ছে। হাইকোর্টে এবার জোড়া ধাক্কা রাজ্যের। প্রশ্ন উঠছে একাধিক বিষয় নিয়ে, যে কেন বারবার কেন্দ্রীয় এজেন্সিকেই হেনস্থার শিকার হতে হচ্ছে। এবার হাইকোর্টে জোড়া ধাক্কা রাজ্যের। একদিকে সন্দেশখালী, সেই সন্দেশখালীর জমি দখল থেকে নারী নির্যাতন, গোটা তদন্ত ভার সিবিআই এর কাঁধে, সমস্ত মামলা তদন্ত করবে সিবিআই। এতে ঠিক কি প্রতিক্রিয়া সন্দেশখালীর মানুষজনদের, শুনুন। সিবিআই যে তদন্ত ভার দেওয়া হলো সিবিআই কে, তোমরা কি খুশি কি বলবে? আমরা খুবই খুশি। রাজ্য প্রশাসন চাই না, আমরা রাজ্য পুলিশ চাই না। কেন রাজ্য পুলিশ চাও না? কেন রাজ্য পুলিশ কোনো কাজ করে না, কোনো কিছু কোনো অভিযোগ নেয় না, কোনো কিছু করে না, তাই আমরা সিবিআই কেই চাই। হ্যাঁ, আমরা আমরা রাজ্যের রাজ্য পুলিশকে ভরসা করি না, আমরা সিবিআই কেই চাই। সিবিআই উপরে আমাদের ভরসা আছে, কারণ ওরা শাসক দলের দলদাস হয়ে আছে। ওদের ওরা আমাদের কোনো কথাই নেবে না। আমরা যদি যে কোনো কথা বলতে যাই, বলবে তোমরা অমুক দাদার কাছে যাও, তুমুক দাদার কাছে যাও। এই দাদারা কারা? তৃণমূলের নেতারা? অবশ্যই শাসক দল তো অবশ্যই। নাম বললেই তো হুমকি, আপনারা তো চলে যাবেন, আপনারা তো চলে যাবেন। আর সন্ধে হলেই তো আমাদের মরতে হবে, কারণ আমাদের বাচ্চা কাচ্চা স্বামীরা সবাই বাইরে থাকে। কোনো হুমকি আছে? অবশ্যই। আমরা সিবিআই তদন্ত হলে আমরা ভীষণ খুশি হব। আমরা কেন্দ্র সন্দেশখালী থানার পুলিশের উপরে আমরা কোনো ভরসা করি না, কারণ ওরা মিথ্যা ভরসা দিয়ে যায় সবসময়। পাবো, আমরা পাবো, আমরা আশা রাখছি, আমরা পাবো। ওনারা এসে ওনারা বিচার করুক, আমরা সেই আশায় আমরা আছি। তৃণমূলের কেডারের বাহিনীর এখানে আছে, দিনের পর দিন, রাতের পর রাত, যা খুশি তাই তারা করে গিয়েছে। আমি ব্যক্তিগত স্বার্থে আমি বলছি, আমাকে শ্রীরাম হাউলি তার বাড়িতে ডেকেছিল, ডেকে বলেছিল তোমাকে তৃণমূল করতে হবে। আমি বলেছিলাম আমার পক্ষে সম্ভব নয়, বলে তোমার যে দেড় বিঘে জমি আছে, জমি কিন্তু থাকবে না। তখন কেন আমি তুমি নিয়ে নেবে সেই দেড় বিঘে জমি? রাত সময় দেয়নি, সেই দেড় বিঘে জমি ওই তৃণমূলের হারমাত বাহিনী সমস্ত মানুষকে একবার পুরো কেটে সাফ করে দিল, কারণ তোমার ছেলে বিজেপি করে, এই কারণে তার কেটে পরিষ্কার করে দিল। পুলিশকে জানিয়েছে, সব কিছু জানিয়েছে, তার কোনো সুরাহাসু সুফল হয়নি। আর যখনই জানাচ্ছি, তখন আমার যে খাদ্য সুরক্ষার কাজ 3 মাসের, ওই নিখিলেশ গান, ওই সিদাম হাবলি আমার অঞ্চলের পরিতেশ তারা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, আপনার যে জমি নিয়ে নেওয়া হয়েছে আপনি অভিযোগ করছেন, এবার এই ঘটনারও তদন্তে সিবিআই, এবার কি মনে হয় যে যত আপনাদের সঙ্গে অন্যায় অত্যাচার করেছে শেখ শাহজাহান, আপনারা যেরকম অভিযোগ করছিলেন, এবার কি সেই অভিযোগের নিষ্পত্তি হবে? আপনারা কি সুরাহা পাবেন বলে মনে করছেন? 100% নিষ্পত্তি পাবো বলে আমার আশা। সিবিআই তদন্ত একান্ত প্রয়োজন, আমরা বারবার করে বলছি, কারণ এই সিবিআই ছাড়া আমাদের পক্ষে কর্মবনতেই সম্ভব নয়। অর্থাৎ এই মুহূর্তে যে পরিস্থিতির দিকে আমরা নজর রাখবার চেষ্টা করেছি, এই সন্দেশখালী যেখানে গণ অভ্যুত্থান দেখেছিল গোটা বাংলার মানুষ, এবার হাইকোর্টে জোড়া ধাক্কা রাজ্যের। অন্যদিকে শাহজাহান, সেও বলছে যে শাহজাহান নাকি ইডির উপর হামলার চক্রান্ত করেছিল, সে শাহজাহান বলছে যে সিবিআই তদন্ত হলে ভালো হয়। কি বলছে শোনাই একবার, শুনুন। ভালো হবে সিবিআই তদন্ত হলে, খুব ভালো হবে। সবচেয়ে ভালো হবে সিবিআই তদন্ত হলে, খুব ভালো হবে।
কেন্দ্রীয় এজেন্সিতেই এবার ভরসা হাইকোর্টের, তাই এক প্রকার হাইকোর্টে জোড়া ধাক্কা রাজ্যের। যেখানে হাইকোর্টে জোড়া ধাক্কা রাজ্যের, অন্যদিকে আজও এর আগে অর্থাৎ গতকাল পর্যন্ত যে বক্তব্য, আজও সেই একই জায়গায় বারংবার বিভিন্ন মঞ্চ থেকে কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইডি সিবিআই দিয়ে ভয় দেখাচ্ছে কেন্দ্র, কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। नहीं करने देंगे, एक चॉकलेट बम भी बंद फटते हैं, एआईए को भेज देता है, सबको अरेस्ट कर दो, सबको अरेस्ट करते करते तुम्हारा देश ही सुनना हो जाएगा, यही बात में रहता है। हम तो छोटा आसमान चाहते हैं, सुंदर आसमान, जिसके लिए सब लोगों ने एक साथ में रहेगा। अर्थात তৃণমূল সুপ্রিমো তিনি কি বলছেন, কিভাবে কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করেছেন, সেটা এক প্রকার স্পষ্ট। অন্যদিকে গতকাল বুনিয়াদপুরে সুকান্ত মজুমদারের সমর্থনে প্রচারে এসে অমিত শাহ, তিনি সন্দেশখালীর ঘটনায় কতটা ক্ষুব্ধ বা মমতা সরকারকে কড়া ভাষায় কি মন্তব্য করেছেন, সেটা একবার শোনানোর চেষ্টা করি, শুনুন। एक बात मैं आपको पूछना चाहता हूं, संदेश खाली जैसी शर्मनाक घटना में भी आप पॉलिटिक्स कर रहे हैं। सालों तक आपके नाक के नीचे महिलाओं पर अत्याचार होता रहा, तृणमूल कांग्रेस के गुंडे अत्याचार करते रहे, जब इसको पकड़ने गए ईडी पर पथराव किया, जब हाईकोर्ट में कहा तब सरेंडर किया। कुछ तुष्टीकरण कर वोट लेने के लिए संदेश खाली के गुनेगारों को लिए आप बचा रही हो, मगर पूरे बंगाल की माताएं बहने ये देख रही है, जान रही है कि आप संदेश खाली के गुनेगारों के साथ। माताओं बहनों मुझे बताओ, संदेश खाली के गुनेगारों को जो बचाते हैं इनको कभी वोट देना चाहिए क्या? तृणमूल कांग्रेस को जिताने का मतलब है संदेश खाली की तरह अत्याचार करने की झूठ, और मोदी जी को जिताने का मतलब है सोना। অর্থাৎ এখনো পর্যন্ত একই ভাবে এই লোকসভা নির্বাচনের ইস্যু বলতেই সন্দেশখালী এবং অন্যদিকে কেন্দ্রীয় এজেন্সি বা ভূপতিনগর, তা এক প্রকার স্পষ্ট হচ্ছে এই গোটা প্রক্রিয়া থেকে। কারণ একদিকে যখন সিবিআই তদন্ত সন্দেশখালীর সমস্ত অভিযোগের উপর তদন্তভার এবার সিবিআই এর ঘাড়ে, ঠিক যখন হাইকোর্ট রাজ্যকে আরও একবার প্রশ্নের মুখে ফেলে দিল, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় এজেন্সি থেকে শুরু করে নানাভাবে বিজেপিকে তোপ দাগছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এরাজ্যে এসে এরাজ্যের সরকারকেও তোপ দাগতে ছাড়ছেন না অমিত শাহ।